আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আফিফিজি হ্যান্ডিক্রাফটে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো হাজির হয়ে গেছি কাপড়ের ওপর একটি ডিজাইন নিয়ে। এর জন্য একটি কলম আর স্কেল নিয়েছি ভিউয়ার্স। আমি কাপড়টির চারিপাশে বর্ডার লাইন করে নিয়েছি। এখন বর্ডার লাইন থেকে 6 ইঞ্চি করে মার্কিং করে নেব। 6 ইঞ্চি করে মার্কিং করে নেওয়ার পরে আমরা কিন্তু বর্গাকার ঘর তৈরি করে নেব দুই পাশেই 6 ইঞ্চি। আজকের যে ডিজাইনটি আমি সেট করেছি সেইটি এবং কাঁথার পরিমাপ অনুযায়ী 6 ইঞ্চি করে আমাদের বর্গাকার ঘরের মাপটি পড়েছে। আমরা প্রথমে বর্গাকার ঘরগুলো অঙ্কন করে নিব, এরপরে আমরা অঙ্কনের কাজে চলে যাব। আমি সম্পূর্ণটি বর্গাকার ঘর অঙ্কন করে নিয়েছি, পরের ধাপের অঙ্কনের কাজে চলে যাচ্ছি। প্রথম যে বর্গাকৃতি ঘরটি আছে সেই ঘরের আমরা আড়াআড়িভাবে একটি লাইন টেনে নিব। প্রথমে মাঝ বরাবর একটি টেনে নিব এবং মাঝ বরাবর দুই পাশে আমরা আরও একটি একটি করে, অর্থাৎ ডান পাশে একটি এবং বাম পাশে একটি লাইন টেনে নিব। এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি ঘরে লাইন টেনে নিব। ভিউয়ার্স, আমি তো এখানে ছোট কাঁথার জন্য ডিজাইনটি সেট করে দেখাচ্ছি, কিন্তু আপনারা একই ডিজাইনটি বড় নকশি কাঁথার ক্ষেত্রেও তৈরি করে নিতে পারবেন। ডিজাইনটি এমনভাবে সেট করা, খুব সিম্পল একটি ডিজাইন। প্রত্যেকটি ঘরে কিন্তু একইভাবে আমি লাইন টেনে নেব। তিনটি করে আড়াআড়ি লাইন, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আমরা সম্পূর্ণ কাপড়টি বা কাঁথাটি এঁকে নিব। ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ কাপড়ে একইভাবে লাইনগুলো অঙ্কন করে নিয়েছি। ভিউয়ার্স, আমরা পরের ডিজাইনে চলে যাচ্ছি। এইখানে প্রথম ঘরে আমরা ডিজাইনটি শুরু করব। আপনারা স্ক্রিনে ডিজাইন অঙ্কনের কাজটি খুব ভালোভাবে দেখবেন। মানে আজকে যে ডিজাইনটি আমি সেট করেছি সেইটি খুব একটি ভাষার মাধ্যমে আপনাদের বোঝানো সম্ভব হবে না। সেক্ষেত্রে আপনারা যদি স্ক্রিনে অঙ্কনের কাজটি ভালোভাবে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কনের কাজটি বুঝতে পারবেন। এবং আশা করছি আজকের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে এবং সহজেই আপনারা ডিজাইন অঙ্কনের কাজটি করে নিতে পারবেন। আজকের ডিজাইনটি একটু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি ভিউয়ার্স। এইভাবে আমরা দুই পাশে করে নেব। করে নিয়ে মাঝের যে অংশ, এই ফাঁকা অংশটি আছে, সেই ফাঁকা অংশটিতে আমরা একটি পাতা দিয়ে নেব এইভাবে। চেষ্টা করছি সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে, আমি চেষ্টা করব আপনাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার। প্রত্যেকটি ঘরে কিন্তু আমি একইভাবে ডিজাইনটি সেট করে নেব।
ভিউয়ার্স, আজকের ডিজাইনটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করে পরিবার ও বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের অভিমতগুলো কাজের বিষয়গুলোকে অনেক বেশি উৎসাহিত করে, এবং আপনাদের যদি কোনো ডিজাইন থাকে পছন্দের তাহলে আপনারা আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ডিজাইনগুলো তৈরি করে দেখানোর সহজভাবে। আমি একইভাবে সম্পূর্ণ কাপড়ে এই অঙ্কনটি করে নিব। ভিউয়ার্স, আপনারা এই ডিজাইনটি সম্পূর্ণটি কিন্তু কাঁথা সেলাই দিয়ে করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা মাঝে মাঝে চেন সেলাইগুলো দিতে পারেন। ডিজাইনটি অনেক ভরাট ডিজাইন, সেই ক্ষেত্রে ভারী যদি সেলাই দেন খুব একটি ভালো লাগবে না, হালকা পাতলা সেলাইয়ের মধ্যে কাজটি অনেক সুন্দর ফুটে উঠবে। ডিজাইনটি যেভাবে দেখতে পাচ্ছেন এর চেয়েও তো অনেক বেশি ফুটে উঠবে, আপনারা যখন কাজটি নিজেরা করবেন তখন খুব ভালোভাবে বুঝতে পারবেন। এইভাবে আমি প্রত্যেকটি ঘরেই ডিজাইনটি সেট করে নিব। বাকি কাঁথাটি অঙ্কন করে ফিরে আসছি। ভিউয়ার্স, সম্পূর্ণ কাঁথাটি আমি অঙ্কন করে নিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার জন্য পুনরায় শেয়ার করে দিচ্ছি। আশা করছি আপনারা আজকে ডিজাইনটি বুঝতে পেরেছেন এবং অঙ্কন করে নিতে পারবেন। আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামীতে নতুন কোনো পর্বে নতুন কোনো কাজ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।